আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম জানাচ্ছি সবাইকে নতুন আরও একটি ভিডিওতে। বন্ধুরা, আপনারা যারা হুন্ডা জিও 110 সিসি এবং সুজুকি অ্যাক্সেস 125 সিসি এই দুটি বাইকের ভিতরে আসলে কোন বাইকটি আপনার জন্য পারফেক্ট হবে, কোন বাইকটি আপনি কিনতে চান, কেন কিনবেন, কী জন্য কিনবেন, আসলেই ঠকবেন কি না, জিতবেন কি না, সেগুলো জানতে চান, তাহলে অবশ্যই এই ভিডিওটি আপনার জন্য। বন্ধুরা, শখের মূল্য কখনো কোনো কিছু দিয়ে বিচার করা যায় না। এই ভিডিওটি শুধুমাত্র আমার একটি ব্যক্তিগত মতামত। বন্ধুরা, যারা আপনারা হুন্ডা ডিও 110 সিসি এবং সুজুকি অ্যাক্সেস 125 সিসি এই দুটি স্কুটারের ভিতরে আসলে বুঝতে পারছেন না কোন স্কুটারটি কিনবেন, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। বন্ধুরা, প্রথমে আসা যাক ব্র্যান্ড অরিজিনে। হুন্ডা ডিও 110 সিসি এটি ব্র্যান্ড অরিজিন হচ্ছে জাপান এবং অ্যাসেম্বল হচ্ছে ইন্ডিয়াতে। সেম সুজুকি অ্যাক্সেস 125 সিসি সেটিও ব্র্যান্ড অরিজিন হচ্ছে জাপান এবং অ্যাসেম্বল হচ্ছে ইন্ডিয়াতে। সো এই জায়গায় কিন্তু দুটো জিনিস এক জায়গাতেই হচ্ছে। হুন্ডা ডিওর ইঞ্জিন টাইপ বলতে গেলে কিন্তু এটি ফ্যান কোল্ড ফোর স্ট্রোক এবং বিএস ফোরের একটি ইঞ্জিন, এবং সুজুকি অ্যাক্সেস হচ্ছে ফোর সাইকেল ওয়ান সিলিন্ডার এয়ার কোল্ডের একটি ইঞ্জিন, এবং সিসি ডিসপ্লেসমেন্ট হচ্ছে সুজুকি অ্যাক্সেস 125 সিসি হুন্ডা ডিও 110 সিসির ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট হচ্ছে 109.19 সিসি। হুন্ডা ডিও 110 সিসি ম্যাক্স পাওয়ার প্রডিউস করবে 8 BHP অ্যাট দ্য রেট 700 RPM, এবং সুজুকি অ্যাক্সেস 125 সিসি যেটি ম্যাক্স পাওয়ার প্রডিউস করবে 8.7 PS অ্যাট দ্য রেট 7000 RPM। বন্ধুরা, আরও অনেক বিষয় রয়েছে হুন্ডা ডিও এবং সুজুকি অ্যাক্সেস এই দুটি স্কুটারের ভিতরে টোটালি পার্থক্য রয়েছে, তবে সবচেয়ে বড় যে বিষয়টা, খটকার যে বিষয়টা, সেটি হচ্ছে প্রাইস। যেখানে সুজুকি অ্যাক্সেস 125 সিসি ডিস্ক ভেরিয়েন্ট আপনাকে 1,45,000 টাকায় দিচ্ছে, সেখানে হুন্ডা ডিও 110 সিসি 1,46,900 টাকায় আপনাকে দিচ্ছে। তার মানে হচ্ছে কত বড় একটি ডিফারেন্ট রয়েছে এখানে। হুন্ডা কোম্পানি হুন্ডা ডিওতে একটি কম্বাইন ব্রেকিং সিস্টেম ইউজ করেছে এবং যেটি ড্রাম ব্রেক রয়েছে, এবং সুজুকি অ্যাক্সেসে কম্বাইন ব্রেকিং সিস্টেম না থাকলেও দিয়েছে ডিস্ক ব্রেক এবং গুড ব্যালেন্স, বড় স্পেস, বড় চাকা, ভালো সাসপেনশন। তো বন্ধুরা, এই লেটেস্ট যুগে এসে ড্রাম ব্রেক এই জিনিসটাই আসলে একটু বেমানান। ড্রাম ব্রেকে আপনি যতই কম্বাইন সিস্টেম করেন না কেন, সেই আগের পুরাতন জিনিসই নতুন মোড়কে আসার মতো। এখানে তারা বলছে আপনি যখন ব্রেক করবেন তখন এক হাতে ব্রেক চাপলে সামনে পিছনে দুপাশেই ব্রেক হয়ে যাচ্ছে, কিন্তু আমার জানা মতে, আমার দেখা মতে, যারা কম্বাইন ব্রেকিং সিস্টেম চালিয়েছেন তারা কি কেবল এক হাতেই ব্রেক করে? আমি এ পর্যন্ত দেখিনি, তারা দুটো হাতই ইউজ করে। এবং সুজুকি অ্যাক্সেস এমন একটি স্কুটার, কম্বাইন ব্রেকিং সিস্টেম যেটাকে আপনারা বলছেন ড্রাম ব্রেকে, সেটাকে তারা সুজুকি অ্যাক্সেসে ইউজ না করলেও তারা কিন্তু ডিস্ক ব্রেকটা দিয়েছে, মানুষের কথা চিন্তা করে, ব্রেকিংয়ের কথা চিন্তা করে। এবং আপনি ডিস্ক ব্রেক সহ যে গুড ব্যালেন্সটা পাবেন সেটি কিন্তু ড্রাম ব্রেকে পাবেন না, কারণ ড্রাম ব্রেকে ব্রেক ধরার সাথে সাথে কিন্তু গাড়িটা থেমে যাবে না বা স্লো হবে না, স্লো হতে একটু দেরি হবে, কারণ সে স্লাইড করে কিছুটা সামনে চলে যাবে। এবং সুজুকি অ্যাক্সেস 125 সিসি যেটি রয়েছে, সামনে ডিস্ক ব্রেক থাকার কারণে আপনি যখনই ব্রেকটা চাপবেন, ব্রেকটা ক্লিক করবেন, তখনই কিন্তু সাথে সাথে গাড়িটাকে আপনাকে রেসপন্স করতে বাধ্য, গাড়িটা আপনাকে রেসপন্স করবে। তো এই বিষয়ে মাথায় রেখে তারা হুন্ডা ডিও 110 সিসি এতটা দাম বেড়েছে, যেটা আসলে কোনোভাবেই মেনে নেওয়ার মতো না। তারপরেও অনেকে শখ করে কিনে, অনেকে পছন্দের বাইক হিসেবে কিনে, অনেকে ব্র্যান্ড ভ্যালু ভেবে কিনে। আমার মতামত হচ্ছে সুজুকি অ্যাক্সেস 125 সিসি সেটি হচ্ছে বেস্ট, কারণ হচ্ছে এর অনেকগুলো গুণ রয়েছে। এটিকে আপনি বড় একটি স্পেস পাচ্ছেন আপনার, তারপর হচ্ছে সাসপেনশন ভালো পাচ্ছেন, গুড কোয়ালিটি বডি পাচ্ছেন। এবং হুন্ডা ডিওর বডি যে একদম খারাপ তা না, কিন্তু একদম যে ভালো সেই মানেরও না, সুজুকি অ্যাক্সেসের থেকে অনেকটাই ড্যাম মনে হয়েছে আমার কাছে। এবং আরও একটি বিষয়, চাকা। সুজুকি অ্যাক্সেসে কিন্তু সামনের চাকাটি 12 সাইজের ইউজ করেছে এবং পিছনের চাকাটি 10, কিন্তু হুন্ডা ডিওর দুটো চাকাই কিন্তু 10 সাইজের ইউজ করেছে। বন্ধুরা, বলতে গেলে দুটি বাইকের ভিতরে আসলে কম্প্যারিজন হয় না, কিন্তু প্রাইস অনুযায়ী কম্প্যারিজন হয়, কারণ একই প্রাইজে আপনি 125 সিসি একটি স্কুটার পাচ্ছেন এবং একই প্রাইজে আপনি 110 সিসি একটি স্কুটার পাচ্ছেন। চয়েস ইজ ইয়োর্স, আপনি কোনটা নেবেন আপনি ভালো জানেন, তবে সুজুকি অ্যাক্সেস নিলে আপনি জিতবেন, এতটুকু আমার মনে হয়। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি, আমি শাহিন।